হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল এই গরমের সময় প্রায় আমরা দই খেয়ে থাকি যেটা দোকান থেকে নিয়ে আসি তাই বারবার দোকান না গিয়ে যাতে দোকানের স্টাইলেই আমরা বাড়িতে দই তৈরি করতে পারি তারই রেসিপি আজ আমি আপনাদের খুব সহজভাবে বানিয়ে দেখাবো আর এই রেসিপি ফলো করে একদম দোকানের স্টাইলে দই আপনারা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন আর যে কোনো টাইম খেতে পারবেন ফ্রিজে সংরক্ষণ করে রাখতেও পারবেন চলুন তাহলে এখন এই দইয়ের রেসিপিটা দেখে নিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান বাটনটা ক্লিক করে নেবেন যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক লিটার ফুল ক্রিম দুধ দুধটা যদি ফুল ক্রিম হয় তাহলে দইটা কিন্তু খুব ভালোবাসে এখন এই দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তাই গ্যাসটা বাড়িয়ে দেব আর দেখুন এখন প্রায় দুধটা ফুটে উঠতে শুরু করেছে দুধটা একদম ফুটে উঠেছে এই নিতে হবে আমি এখানে 1 লিটার দুধকে ঘন করে 1 লিটার করে নেব অর্থাৎ 4 কাপ দুধকে আমি 2 কাপ করে নেব আর অন্যদিকে দিকে একটি সসপ্যানের মধ্যে দিয়েছি তিন টেবিল চামচ চিনি এটা দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করব চিনিে কোনো রকম জল দেওয়ার দরকার নেই জাস্ট আঁচটা একদম লোতে রেখে নাড়াচাড়া করতে থাকতে হবে দেখবেন আস্তে আস্তে চিনিটা গলে আসছে আর সুন্দর একটা ব্রাউন কালার হবে দেখুন চিনিটা গলতে শুরু করেছে এখন কন্টিনিউ নাড়াচাড়া না করলে চিনিটা কিন্তু পুড়ে যাবে এখন চিনিটা দেখুন একদম গলে গেছে একটা হালকা ব্রাউন কালার এসেছে এখন ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আমি আর এটাকে ঘন করব না তাহলে কিন্তু বা বেশি কালার করতে গেলে এটা পুড়ে যাবে আর একটা খারাপ গন্ধ উঠবে ঠিক পোড়া পোড়া গন্ধ এই পর্যায়ে আমি ওয়ান ফোর্থ কাপ দুধ এখানে অ্যাড করলাম এখন দুধটা নাড়াচাড়া করে নিচ্ছি ক্যারামেলের সাথে দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে হাফ কাপ টোটাল দুধ দিয়েছি দিয়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এখন এটা আমি ঘন করে নেওয়া দুধের মধ্যে অ্যাড করব দুধ যে এক লিটার দুধ আমি নিয়েছিলাম সেটা ঘন করে হাফ লিটার করে নিয়েছি এখানে এখন ক্যারামেলযুক্ত দুধটা আমি অ্যাড করছি তারপর এটা নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঘন করে নেব আরও কিছুক্ষণ ঘন করে নেওয়ার পর এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন সেই মতো এখানে অ্যাড করবেন আর অবশ্যই দইটা যখন বসাবেন তখন মিষ্টি দই দিয়ে বসানোর চেষ্টা করবেন যদি টক দই দিয়ে বসান তাহলে এখানে কিন্তু আরও বেশ কিছুটা চিনি দিতে হবে নাহলে দইয়ের মধ্যে একটা টক ভাব চলে আসবে আর খেতে ভালো লাগবে না আমি এখানে দেখুন দইটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দই নিয়েছি আমি এখানে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম যাতে দইয়ের মধ্যে থাকা বাড়তি জলটা ঝরে যায় জলটা ঝরিয়ে নিলে দইটা বসানোর পর আর কোনোভাবে দইয়ের মধ্যে জল তৈরি হবে না আর যদি জলটা ঝরিয়ে না নেন তাহলে কিন্তু দইটা বসে যাওয়ার পরও উপরে একটা জলভাব চলে আসবে এদিকে দেখুন দুধটা আমি অনেকটাই ঘন করে নিয়েছি প্রায় এটা দু কাপের থেকেও একটু কম হয়েছে এই দুধটা যতটা ঘন করবেন দইটা কিন্তু ততটাই ভালো আর ক্রিমি বসবে এখন গ্যাসটা অফ করে দিলাম আর এই দুধটা ঠান্ডা হতে দেব আঙ্গুল কিছুক্ষণ চুবিয়ে রাখা যায় ঠিক ততটাই ঠান্ডা করে নিতে হবে এদিকে দেখুন দইয়ের জলটা ঝরে গেছে একটা মিক্সিং বোলের মধ্যে দইটা আমি নিয়ে নিলাম এখন এটা একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে আমি দুধটা অ্যাড করব। আর দুধটা দেওয়ার আগে একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি ছাঁকনির মধ্যে দুধের যে শটটা সেটা ছেঁকে নেব শর্ট দিয়ে দই বসালেও কিন্তু দইটা খেতে বেশ ভালো লাগে তবে দইয়ের মধ্যে ক্রিমি ভাবটা আসে না যাতে দইয়ের মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসে এতে খেতে আরও ভালো লাগবে তাই আমি দুধের শটটা ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে শর্ট সমেত দইটা বসাতে পারেন এইভাবে শটটা আমি ছেঁকে দুধের থেকে আলাদা করে নিচ্ছি দেখুন শটটা আমি একদম দুধের থেকে আলাদা করে নিয়েছি এখন দই ও দুধটা আমি খুব ভালোভাবে আবার ফেটিয়ে নেব দোকানের দইতে ওপরে বেশ একটু ফ্যানা ফেনা থাকে দেখতেও বেশ সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর দোকানের মতো সেই ফ্যানাটা দইয়ের ওপরে নিয়ে আসার জন্য একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এইভাবে দুধটাকে ফেটিয়ে নিচ্ছি দেখুন সুন্দর একটা ফেনা তৈরি হচ্ছে গেছে এখন আমি দইগুলো বসিয়ে নেওয়ার জন্য দুটো ভাড় নিয়েছি দোকানে যেমন ভাঁড়ে দইটা দেওয়া হয় ঠিক সেরকম দুটো ভাঁড় নিয়েছি আর ভাঁড়ের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি আর একটা কাঁচের বাটিতেও আমি আপনাদের বসিয়ে দেখাচ্ছি একই রকম ভাবেই তৈরি হবে কোনো পার্থক্য হবে না দুধটা আমি ঢেলে নিয়েছি এখন এই বাটিগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি তারপর একটা কম্বল নিয়েছি দেখুন এই কম্বলে অনেক তাপ শোষণ করে রাখে তার জন্য আমি কম্বলে মুড়ে দইগুলো বসাবো দেখুন দইয়ের বাটিগুলো কম্বলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন কম্বলের মধ্যেই দইটা বসানোর এতে তাপের পরিমাপটা ঠিক থাকে আর তাপটা ভালো শোষণ করে রাখে আর কম্বলটা এখন আমি মুড়ে দিলাম এটা এখন আমি সারা রাত্রি রেখে দেব গরম জায়গায় সারা রাত্রি পর সকালে ফিরে এলাম এমনিতে দই ছ সাত ঘন্টার মধ্যেই জমে যায় কিন্তু আমি এটাকে সারা রাত্রি হোল নাইট দশ ঘন্টা মতো রেখেছিলাম দেখুন দইটা খুব সুন্দরভাবে বসেছে একদম সেট হয়েছে আর এটা আমি ফ্রিজে রেখেছিলাম আবারও তিন ঘন্টা ফ্রিজে তিন ঘন্টা রাখার পর আমি আপনাদের আবার দেখাচ্ছি দইটা কীরকম হয়েছে এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে আর দোকানের দই খেতে ইচ্ছে করবে না এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি দইটা ঠিক কী রকম হয়েছে দেখুন ফ্রেন্ডস দইটা কতটা ক্রিমি হয়েছে দেখুন আর আপনার রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করুন কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন পরের দিন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন বন্ধুরা নমস্কার